চৌধুরী ডাঙরি আছে কংগ্রেসের, মানে তখন সুদিব খুঁজছো যে আমি আগরপা জানো যে আমি রাজনীতির ক্ষেত্রখনত আমি যিমানখিনি খবর পাই থাকো যে চাহ জনগোষ্ঠীর লোক কংগ্রেসের মানুষ বলে একটা পুরোনা আমার ধারণা আছে বা সেটা আমি প্রতিফলিত হয়ে আছে। কিন্তু কংগ্রেসে কি এনে বেয়া কাম করলে বা কংগ্রেসের কারণে কিয় কংগ্রেসক এড়ি 2016 চনত 2019 চনত বিজেপিক ভোট দিলে, আর এইবার কিয় আপনাদের ভাবিছে যে চাহ জনগোষ্ঠীর লোকসকলে কংগ্রেসক ভোট দিব? আপনাদের পাঁচ বছর বা 2019 চনের পর দুবছর ভিতর আপনাদের কি এনেকা প্রতিশ্রুতি দিছে বা কি এনেকা আপনাদের একটা পরিবেশ সৃষ্টি করে পাইছে যি কারণে এই আজি আজি ভোটদান অনুষ্ঠান ভোট চলি আছে যে চাহ জনগোষ্ঠীর লোকসকলে আপনাদের ভোট দিব? কি কারণে দিব? নয় চাও, আমি 2011 হবলা 38 আসন পাইছিল, আজি যেটো প্রথম ফেজর হয়েছে। 2016 ইটো হবলা 8-9 মানলৈকে নামিলকে। ডেফিনেটলি আমি তেওঁলোকৰ আশানুরূপ কৰিব পৰা নাছিলোঁ, আৰু সেইকাৰণে আমাক আসনৰ পৰা বিতাড়িত কৰি তেওঁলোকে বিজেপি দলৰ বিকাশৰ যিটো ঢৌ আহিছিল সেইটো সেই সময়ত লৈ লৈছিল, যিটো সকলোৱে জানে 2016 মানুহৰ আশা বিভিন্ন মানে সাংঘাতিক আছিল যে এটা বিকাশ হ'ব, পৰিৱৰ্তন হ'ব ইত্যাদি। কিন্তু বিগত সময়ছোৱাত ৰাইজে দেখিলে যে হ'ল কি, একচুৱেলি একো হোৱা নাই। এতিয়া আহোঁ চাহ বাগিচা কথাখিনি। আমি এইবাৰ গোটেই ইলেকশ্যনটোত প্ৰথমৰ পৰা এটা পজিটিভ নেৰেটিভ লৈ গৈ আছোঁ। ইয়াতে কোনো হেড স্পেচ বা পোলাৰাইজেশ্যন বা এনেকুৱা যোৱা নাই, এইটো মই ভাবোঁ এটা বিশেষত্ব। আৰু আজিৰ দিনত কংগ্ৰেছ দলৰ এই নির্বাচনত সফলতা এইটোৱে যে বিজেপি দলে যিটো প্রথমতে তেওঁলোকে লুঙি দাড়ি এইবিলাক লৈ এটা নেৰেটিভ লৈ কোনো ধৰণৰ ডেভেলপমেন্ট কথা নকৰাকে গৈছিল, আজি কংগ্ৰেছ দলৰ এই পাঁচটা গ্যারান্টি পিছত তেওঁলোকেও পুনৰ ডেভেলপমেন্টৰ কথা কবলৈ বাধ্য হল, অর্থাৎ পজিটিভ নেৰেটিভৰ ফালে আহিছে। এটা চাওক, চাহ জনগোষ্ঠী দুটা মূল এটা কথা আপোনালোকে বিজেপিয়ে ডেভেলপমেন্ট কৰা নাই বুলি আপোনালোকে অভিযোগ কৰিছে, কিন্তু 15 বছৰটো আপোনালোকৰ শাসন আছিল, সেই কথাবিলাকতো আহিছে মানুহৰ মাজলৈ যে 15 বছৰ চৰকাৰ থকা পাছতো আজি কিয় কংগ্ৰেছে কব লগা হৈছে টি গাৰ্ডেনত ডেভেলপ নহল বুলি? নিয়ন্ত্রণ করেছিল আপনার চাহ মজদুর সংঘই। চাহ মজদুর সংঘই 77 আগলৈকে চাহ জনজাতীয় সম্প্রদায়ের প্রথম এমপি হল আপনার হরেন আৰু পবন সিং গাটোয়ার হল পরবর্তী কালত। তার আগত ডিব্রুগড় সমষ্টি রিপ্রেজেন্ট করেছিল আপনার রবীন কাকতি ডাঙরিয়ায়। রবীন কাকতি ডাঙরিয়া তিনবার তারপরে এমপি হয়েছে। তেজপুর রিপ্রেজেন্ট করেছিল বিজয় চন্দ্র ভগবতী ডাঙরিয়ায়, বিপিন পাল দাস ডাঙরিয়ায়। আসলে চাহ মজদুরের পর সিটো বালেই দিয়ক, চাহ মজদুর সম্প্রদায়ের পর গজেন টেটিয়ে হল প্রথম ক্যাবিনেট মিনিষ্টার। তার আগত আপনার উপমন্ত্রী আর মিনিষ্টার স্টেট মিনিষ্টার স্টেটতে শেষ, ক্যাবিনেট প্রথম শরৎ সিংহ আপনার 72 গজেন তাঁতিক দিলে, ইজ ফার্স্ট ক্যাবিনেট মিনিষ্টার ফ্রম লেবার কমিউনিটি। আর চাহ মজদুর সংঘ যেটা নিয়ন্ত্রণ করে তাতে দালাল শ্রেণী ক্রিয়েট হল, তার আগত কিন্তু ত্যাগী মানুষ আছে, কামাখ্যাটি ভাটিও করেছে। পনেরো বছর কংগ্রেসে থাকার পিছত আজি কিয় কংগ্রেসে কব লগা হয়েছে যে বিজেপিয়ে টি গার্ডেনের উন্নতি করব পড়া নাই যি কারণে তেওঁলোক আকো কবিলা মিছা? ভারতবর্ষর সাম্প্রতিক 77 পরবর্তীকালের রাজনীতিত সাহকর অপকর্মর কারণে সাহকর মানে মানুষ আসলতে একোটো সন্তুষ্ট নহয়, নোহার কারণ হল রাজনৈতিক দলবিলাকে এখন ইস্তাহার উলিয়াই ইস্তাহারখনত তেওঁলোকে আপনার পারিলে চন্দ্রতে ঢুকি পড়ার কথা কয়, কিন্তু যেটো অবাস্তব। বর্তমান সমস্যাযন্ত্র ভারতবর্ষত বা আমার সমাজ ব্যবস্থার আমার কোনো রাজনৈতিক দলের হাততে আপনার টকা বনোয়া কারখানাও নাই আর উন্নয়নের দেশের উপচাই পেলাব সামর্থ্যও নাই, গতি সবে মিছা কথা কয়, খালি কম আর বেশি। গতি বিজেপিও যি প্রত্যাশারে আপনার জবাব চাহ মজদুর চাহ জনগোষ্ঠীক আপনার তেওঁলোকৰ ফলিয়া করেছিল। আর দুই নম্বর কথা হল চাহ মজদুর আর টি লেবারের যিবোর মন্ত্রী কংগ্রেসের দিনের মন্ত্রী চাব, তেওঁলোকৰ অবস্থা ভাল হয়েছে, দুই চারিজনক ভাল, বহুত ভাল তেওঁলোকৰ। এটা ধরো পৃথিবী মাঝি রাজ্যসভালে গেছে, ইয়াত দীর্ঘদিন মন্ত্রী হয়েছে, স্পিকার হয়েছে দেখা যায় ভোটারের লিডারবিলাকৰ একটা জমিদারি টাইপ একটা কারবার চলি আছে। এতিয়া আপনার চাহ মজদুর সকলে দেখিলে যে কংগ্রেসের দীর্ঘদিনীয় আইনটিসির জড়িয়ে মানে চাহ মজদুর সংঘর জড়িয়ে একটা আপন আপন ভাব গড়ি উঠিছিল। বিজেপিটা আপনি আহিল প্রতিশ্রুতির নাওত
উঠি পেলে আহি বিজেপিও পাঁচ বছৰৰ ভিতৰত আমাক কিবা সোণা দিয়াৰ কথা ক'লে